হ্যালো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলেন পাকিস্তানের কিছু আরবান লেজেন্ডদের সম্বন্ধে, আর এই জন্যই এই ভিডিওটি। এই ভিডিওতে আমরা জানব পাকিস্তানের কিছু আরবান লেজেন্ডদের সম্বন্ধে। তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গোস্ট অব দ্য হেডলেস ম্যান। বলা হয় যে করাচিতে কোনো একটি নির্জন জায়গায় বন্ধ হয়ে পড়া একটি ক্যাসিনো রয়েছে, যেটা বর্তমানে প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছে। আর এই এলাকার উপর দিয়ে চলাফেরা করা লোকেরা রাতের সময় প্রায়ই একজন মাথাকাটা ব্যক্তির আত্মাকে দেখতে পায়। আর এই হেডলেস ম্যান হঠাৎ করেই সেই ব্যক্তির পিছন করতে শুরু করে এবং এক পর্যায়ে তাদের মেরে ফেলারও চেষ্টা করে। পাকিস্তানিদের মধ্যে অনেকেই এই হেডলেস ম্যানের গল্পে বিশ্বাস করেন না, কিন্তু যারা দেখেছেন তারা জানেন যে কি ভয়ানক এই আরবান লেজেন্ডটি। হাতোরা গ্রুপ। এটা 1980 সালের সময়ের কথা। শরীরে সাদা কাপড় এবং মুখে কালো মুখোশ পরে কিছু লোকেদের গ্রুপ করাচির রেললাইনের পাশে থাকা এলাকাগুলিতে রাতের সময় ঘোরাঘুরি করত। আর এই গ্রুপের লোকেরা ওই এলাকায় থাকা ঘরবাড়িগুলিকে নিজেদের নিশানা বানাত। ওরা লোকেদের শুধু লুটতই না, বরং তাদের হাতুড়ি দিয়ে হাত পা ভেঙে দিত। এমনকি যদি কেউ তাদের লুটপাটের সময় বাধা দেওয়ার চেষ্টা করত, তো তাদের হাতুড়ি দিয়ে মেরেও ফেলত। শুধু ঘরবাড়িই নয়, ফুটপাতে শুয়ে থাকা ব্যক্তিদেরও তারা হাতুড়ি দিয়ে মারত। হঠাৎ করে শুরু হওয়া এই হিংস্র গ্রুপটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। কারা এই গ্রুপের পিছনে ছিল তা আজ পর্যন্ত জানা যায়নি, কিন্তু কিছু লোকেদের মতে এরা হয়তো রাশিয়ান স্পাই এজেন্সি কেজিবি এর গোয়েন্দা ছিল। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়ার গোয়েন্দারা কেন গরিবদের এইভাবে নৃশংসভাবে হত্যা করবে? ইভিল স্পিরিট অ্যাট ডেভিলস পয়েন্ট। বলা হয় করাচির ডেভিলস পয়েন্টের কাছের সমুদ্র তীরে লোকেরা একটি খারাপ আবজা ছায়াকে ঘুরে বেড়াতে দেখত, যে সমুদ্রের মাঝ বরাবর জলের উপর একটি চেয়ারে বসে থাকত। সমুদ্রের জলস্রোত যতই জোরালো হোক না কেন, এই চেয়ারটি না জলে পড়ে যেত নাকি ডুবে যেত। কিছু প্রত্যক্ষদর্শীরা তো ওই কালো ছায়াটিকে কোরআনকে উল্টোভাবে পড়তেও দেখেছেন বলে দাবি করেছেন। এই ছায়াটি একসময় এতটাই ভাইরাল হয়ে পড়ে যে লোকেরা সন্ধ্যার সময় ঘন্টার পর ঘন্টা এই ছায়াটিকে দেখতে আসত। আর এক সময় এই ডেভিলস পয়েন্টের ইভিল স্পিরিট হঠাৎই অদৃশ্য হয়ে যায়। নিডলস ইনফেক্টেড উইথ এইচআইভি। কিছু বছর আগে এমনও খবর শোনা যেত যে পাকিস্তানের কিছু বড় শহরে কিছু লোকেদের গ্রুপ ঘুরে বেড়াত, যারা আধুনিক ও ছোট কাপড় পরা মহিলাদের নিজের শিকার বানাত। আর এই গ্রুপের লোকেরা ওই মহিলাদের দেহের খোলা অংশে ধারালো চাকু বা সিরিঞ্জ দিয়ে অ্যাটাক করত। আর এই ধারালো চাকু বা সিরিঞ্জে এইডসের ভাইরাসের দ্বারা সংক্রমিত থাকত। ক্যানিবালস ইন পাকিস্তান। কিছু বছর আগে পাকিস্তানের বহু এলাকাগুলি থেকে এমন সমস্ত খবর আসতে থাকে যে পাকিস্তানের কিছু দূরবর্তী এলাকাগুলি থেকে মানুষ খেয়ে গড়া কবরস্থানগুলি থেকে তাজা মাটি দেওয়া কবর খুঁড়ে শবদেহকে বের করে নিত, আর ওই শবদেহগুলিকে কাঁচা বা রান্না করে খেয়ে ফেলত। এমনই একটি ঘটনা পাকিস্তানের পাঞ্জাব এলাকাতে ঘটে, যেখানে দুজন অপরাধী যারা সম্পর্কে ভাই ছিল তারা একটি কবরস্থান থেকে একজন মহিলার কবর খুঁড়ে ও শবদেহ বের করে, আর ওই শবদেহটিকে তারা তাদের বাড়িতে নিয়ে যায়। আর পরবর্তী বেশ কিছুদিন ধরে ওই দুজন ভাই ওই শবদেহটিকে রান্না করে খেতে থাকে। আর এইভাবেই একদিন পুলিশ হাতে নাতে ওদের ধরে ফেলে। গ্রেপ্তার হওয়ার পর তারা জানায় যে এর আগেও তারা অনেকবার ছোট বাচ্চাদের লাশগুলিকেও খেয়েছে। স্রেফ পাঞ্জাবই নয়, পাকিস্তানের বহু এলাকা যেমন রাওলপিন্ডি, ইসলামাবাদ আর করাচিতেও এমন সমস্ত লোকেদের পাওয়া গিয়েছে যারা কবরস্থান থেকে শবদেহ চুরি করে কাঁচা বা রান্না করে খায়। এদের মধ্যে একজন মানুষখেকোকে গুলরেইস কবরস্থান থেকে গ্রেপ্তার করা হয়। তার কথানুসারে জানা যায় যে তাদের মতন এখনও প্রায় 150 জনেরও বেশি মানুষখেকোরা রয়েছে পাকিস্তানে। আরও অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর তথ্য ও ভিডিও দেখার জন্য ফলো করুন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে সার্চ করুন আননোন আন্ডারস্কোর ফ্যাক্টস আন্ডারস্কোর বাংলা।
এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।